লাকি বেগমের আজকের দিনটা অনেক ব্যস্ততায় কাটবে। ঘরে বাইরে নানা কাজের ফর্দ। সকাল থেকেই স্বামী আনারুল ইসলামকে নিয়ে তাই তোড়জোড় চলছে। দুজন মিলে রান্নার জোগাড় যন্ত্র হলো। এরই এক ফাঁকে গোসল সেরে নিলেন আনারুল, ছেলেকেও করালেন। রান্নাবান্নার পাশাপাশি ছোট সন্তানদের দেখাশোনার কাজটাও এভাবে দুজন ভাগাভাগি করে নিয়েছেন। ঘরের অমূল্যায়িত সেবামূলক কাজে স্বামীর এই সহযোগিতাটুকু খুব জরুরি, না হলে আজ পূর্ব চান্দিয়া গ্রামে নারীদের দল উজ্জ্বল উপহারের বৈঠকে যাওয়ার সময় পেতেন না লাকি। সঞ্জয় আমাদের মানে বিপদের বন্ধু, এমনি বোঝা যায় সঞ্জয় আমাদের বিপদের বন্ধু। সঞ্জয় অনেক ধরনের কাজে লাগে। এই যেমন বললেন যে হলো অসুখ বিসুখ হলে ওখান থেকে নিয়ে আসি খরচ করব, বা ছেলেমেয়ের হলো লেখাপড়ার মন কর সমস্যা হলে ওখান থেকে নিয়ে আসি খরচ করব। আরও বলি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কুঞ্জিপাড়া ইউনিয়নে এই নারী দলের যাত্রা শুরু হয় 2006 সালে। তারপর থেকে সদস্যরা অল্প অল্প করে সঞ্চয় করেছেন, একটা পুঁজি দাঁড়ানোর পর বিনিয়োগ করেছেন নানা ব্যবসায়। স্বামী স্ত্রী দুজনই যখন নিজেদের কাজে ব্যস্ত, তখন তাদের শিশুরা সময় কাটায় ধনাপাড়া শিশু দিবা যত্ন কেন্দ্রে। স্থানীয় 9টি নারী দল আর জনসাধারণের সহায়তায় এই কেন্দ্র প্রতিষ্ঠায় অবদান রেখেছেন লাকি। দুপুরের খাবার সময়টুকু বাদ দিয়ে এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত আনন্দে কাটে শিশুদের, আর লাকিরা সময় পান নানা আয়মূলক কাজ করার। আমার হলো আগে হলো খড়ের ঘর ছিল, একচালা ঘর ছিল, এখন হলো আমার চারচালা ঘর হয়েছে। আমি হলো আগে কোনো সহযোগিতা পাই নাই এবং বাড়ির থেকে চাপ ছিল, কোনো বাইর হবার দেয় নেই, এই কারণে একচালা ঘর ছিল। এখন আমার সুযোগ পাই, সহযোগিতা আমার স্বামী করতেছে, সন্তানেরা করতেছে, শ্বশুর শাশুড়ি করতেছে, এই বলে আমি বাইরে যেতে পারছি। অর্থনৈতিকভাবে আমি সেলাইয়ের কাজ করতেছি বা অন্য অন্য প্রতিষ্ঠানে যাইতেছি, ওখানে সেবা পাতেছি, বা আমাদের প্রতিষ্ঠানের সঞ্চয়ের টাকা থেকে ঋণ নিচ্ছি, ওখান থেকে আমি গরু নিয়ে লালন পালন করতেছি এবং সবজি করতেছি। আমার এখান থেকে অর্থনীতি ধীরে ধীরে পরিবর্তন হতেছে। এভাবে অমূল্যায়িত সেবামূলক কাজ থেকে একটু অবসর পেয়ে লাকি পরিবারের ভাগ্য ফিরিয়েছেন, পাশাপাশি পরিচিতি পেয়েছেন একজন সফল নারী নেত্রী হিসেবে। 2014 সালে উপজেলা প্রশাসন তাকে জয়িতা নির্বাচিত করে। তিনি এখন ইউনিয়ন পরিষদের সমাজ উন্নয়ন কমিটির সদস্য। 2016 তাঁর চেষ্টায় 5টি বয়স্ক ভাতা, 4টি বিধবা ভাতা, 2টি প্রতিবন্ধী ভাতা ও 12টি VGF কার্ড পেয়েছেন এলাকার হতদরিদ্র মানুষেরা। এভাবেই লাকি বেগম নিজেকে একজন সফল নারী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আর এর মূলে ছিল ঘরের সেবামূলক কাজে তার স্বামীর অংশগ্রহণ, যা তাকে আয়মূলক কাজ করার সুযোগ করে দিয়েছিল। নারীর অর্থনৈতিক উন্নয়ন আর ক্ষমতায়নের এই মডেল তিনি এখন সবার মাঝে ছড়িয়ে দিতে চান।